WBCS exam দিতে গেলে কি কি কোয়ালিফিকেশন লাগে তো ফেল হলে হবে না কিন্তু ফেল হলে হবে না কিন্তু WBCS এটা হলো যে পশ্চিমবঙ্গের যতগুলো মানে উচ্চ পদের সার্ভিস আছে মানে উচ্চ পদের চাকরি সাব্বাস বেটা বহুত বড় মানে আটটা সাবজেক্টের एग्जाम দিতে হবে আটটা সাবজেক্টের উপর एग्जाम দিতে হবে তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরাঙ্গ সুপর্ণার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেইল থেকে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার ছোট পরিবারের সদস্য হয়ে ওঠোনি তো ঝটপট গিয়ে আমার ছোট পরিবারের সদস্য হয়ে যাও আর ছোট পরিবারের সদস্য হওয়ার জন্য ডান সাইডে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা আছে তো ওটাকে প্রেস করলেই তুমি আমার ছোট পরিবারের সদস্য হয়ে যাবে আর যদি তুমি আমার রেগুলার ভিডিও দেখতে চাও তাহলে বেল নোটিফিকেশনটাকে অল করতে হবে তো চলো আর বেশি দেরি না করে আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আমি তোমাদের আগেই বলে দিই যে আমি WBCS এর কোনো টিচার নই কোনো বা আমি কোনো WBCS অফিসারও নই ঠিক আছে আরে রুকো যারা সবর করো বলা ধাক্কা বুকি না করো তোমাদের আগেই বলে দিই যে আমি WBCS এর একজন পরীক্ষার্থী মানে এই 2022 এ ফার্স্ট পরীক্ষা দিয়েছি WBCS এর পরীক্ষা দিয়েছি তো আমি কোনো আগেই বললাম যে আমি কোনো টিচার নই টিচার নই আর আমি বোকা লোক পাগল ছাগল লোক কথা বলতে পারে কথা আটকে যায় ম্যাম 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 করে গাই 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 করে ট্রেনিং সেন্টারে আমি কোনো মানে কি বলা যায় ট্রেনিং এর জন্য কোনো স্টুডেন্ট হিসেবে ভর্তিও হইনি তো আমি জাস্ট মানে কি বলা যায় আমি একজন পরীক্ষার্থী এক কথাই যে আমি একজন পরীক্ষার্থী আর তার আগেও তোমাদের আমি আরো একটা কথা বলে দিই যে আমি একজন ব্লগার ঠিক আছে ব্লগার ব্লগার যাই কিছু বলতে পারো তো ওটাই আমি একজন ব্লগার আর ব্লগার আর ব্লগার দুটোই একই মানে একই অর্থ তোমাদের এখন বেঙ্গলিতে এটাই চলছে ব্লগার ব্লগার তো যে কোনো কিছুই একটা তো এরকম আমি একজন মানে কি বলা যায় ডেইলি লাইফস্টাইল ব্লগার ঠিক আছে তার আগেও আরো বলে দিই যে আমি একজন হাউসওয়াইফ ঠিক আছে আমি কোনো সমুদ্র না কিছুই করি না বা কোনো কিছুই করছিও না ঠিক আছে তো জাস্ট এখন টুকটাক পরীক্ষা কোনো মানে কি বলা যায় বোর্ডের পরীক্ষাগুলোর জন্য একটু প্রিপারেশন নিচ্ছি আর কিছুই নয় ঠিক আছে তো আমি যেহেতু আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি তো তার জন্য ভাবলাম যে আমি আমার WBCS এ যেহেতু আমি WBCS পরীক্ষাটা আমি ফার্স্ট দিলাম মানে একদম প্রথম দিলাম ঠিক আছে তো তার জন্য ভাবলাম যে আমি এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করি কারা এই পরীক্ষাটা দেবে আর মানে কি বলা যায় মানে কটা গ্রুপ আছে তো সব কিছুটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কারা দিতে পারবে আর তার জন্য কি কি কোয়ালিফিকেশান লাগবে তো আমি সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আমি আজকে তোমাদের সঙ্গে মানে কি বলা যায় পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি সব কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আশা করি তোমরা আমার কথাগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে তো তো আমি আগেই তোমাদের বলে দিই বলেছি ও যে আমি আগে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি তো আমি যতটা জানি আমি যতটুকু জানি সব কিছুটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তো আমি কোনো কি বলা যায় আমি আগেই বলেছি যে আমি কোনো অফিসার নই কোনো টিচার নই ঠিক আছে তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি যতটুকু জানি আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো এক নম্বরে আসা যাক যে WBCS এটা কি WBCS এটা হলো যে পশ্চিমবঙ্গের যতগুলো মানে উচ্চ পদের সার্ভিস আছে মানে উচ্চ পদের চাকরিগুলো আছে তো তো সেটা মানে WBCS পরীক্ষা দিয়েই কিন্তু ওই অফিসারগুলো হয় ঠিক আছে যে সবচেয়ে উচ্চ পদের যে সার্ভিসগুলো হয় চাকরিগুলো যারা মানে উচ্চ পদের যে মানে অফিসারগুলো আছে তো তাদের হতে গেলে মানে সেরকম কোনো একজন অফিসার হতে গেলে তোমাকে WBCS এক্সাম দিতে হবে এক নম্বর গেল দু নম্বর হলো যে WBCS এর ফুল ফর্ম কি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম ঠিক আছে তো এক্সামটা অ্যাড করছি তো ফুল ফর্ম হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস তো তিন নম্বরে আসা যাক যে WBCS এক্সাম দিতে গেলে কি কি কোয়ালিফিকেশান লাগে তো যে WBCS অফিসার হতে গেলে কোয়ালিফিকেশান
মানে অনলি ফর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তো তারা একমাত্র WBCS এর ফর্ম ফিল আপ করতে পারবে, এক্সাম দিতে পারবে। মানে কি বলা যায়, মাধ্যমিক HS এরা মানে মাধ্যমিক HS পাস হলে কিন্তু WBCS এর এক্সামে বসা যায় না, আর পরীক্ষা দেওয়াও যায় না। তো WBCS এর এক্সাম দিতে গেলে তোমাকে কি করতে হবে, গ্র্যাজুয়েশন পাস অবশ্যই হতে হবে। তো পাস আবার তোমরা, তোমাদের মনে যদি মানে প্রশ্ন থাকে, আমি একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি, আর্টস সায়েন্স কমার্স আর যে যে ডিপার্টমেন্টই হোক না কেন, যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট কিন্তু WBCS পরীক্ষা দিতে পারবে বা WBCS অফিসার হতে পারবে, যদি সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, ঠিক আছে, গ্র্যাজুয়েশন পাস হয়। ফেল হলে হবে না কিন্তু। তো তিন নম্বর গেল যে WBCS কারা দিতে পারবে। তো আরো ক্লিয়ার করে তোমাদের আমি বলে দিই যে গ্র্যাজুয়েশন পাস মানে সায়েন্স, সরি, এর আগেই তো বললাম যে আর্টস কমার্স সায়েন্স এ টু জেড সব ডিপার্টমেন্টেরই দিতে পারবে। আবার এটাও যে তোমাদের আমি আরও একটু ক্লিয়ার করে বলে দিই যে মানে কি বলা যায় যে অনার্স পাস এগুলো কোনো কিছুই ম্যাটার করে না, তুমি শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস হলেই কিন্তু হবে, তুমি যে কোনো ডিপার্টমেন্টেরই হোক না মানে হও না কেন, বা তুমি আর্টসের স্টুডেন্ট বা সায়েন্সের যে কোনো ডিপার্টমেন্টেরই হতে পারবে এবং অনার্স পাস। তো যে কোনো কিছুর পাস হলে মোট গ্র্যাজুয়েশন পাস তোমাকে হতেই হবে, সে যে কোনো ডিপার্টমেন্টের হোক আর যাই হোক না কেন। তো তুমি গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু WBCS অফিসার হতে পারবে, এক্সামও দিতে পারবে, এক্সাম দেওয়ার পরেই কিন্তু অফিসার। তো চলো তিন নম্বর গেল যে কী বলা যায় WBCS অফিসার মানে কারা কারা কোন যোগ্যতায় দিতে পারবে। চার নম্বরে আসা যাক যে যেহেতু মানে কি বলা যায় প্রত্যেক সার্ভিসের ক্ষেত্রে কিন্তু একটা বয়সের সময়সীমা থাকে, বা বয়সের মানে কি বলে একদম যার কথায় বয়সের সময়সীমা থাকে, যে কোন বয়স থেকে কোন বয়সের মধ্যে হলে তুমি দিতে পারবে। তো তার আগে আসা যাক যে চার নম্বরে মানে বয়সের সময়সীমার আগে যেটা যে চার নম্বর হলো যে কয়টা গ্রুপ WBCS এর কয়টা গ্রুপ আছে, ঠিক আছে। তো চারটে গ্রুপ আছে, ঠিক আছে, 1, 2, 3, 4। তো WBCS এর চারটে গ্রুপ আছে, গ্রুপ নাম্বার ABCD, ঠিক আছে। তো এরকম দেওয়া আছে, বিটা পুলিশ, তো মানে বিটা পুলিশ আর যেগুলো ASCD এগুলো অফিসার, ঠিক আছে। তো এই গেল যে গ্রুপ মানে কি বলা যায় WBCS এর কয়টা গ্রুপ আছে, ঠিক আছে। তোমাদের বলে দিলাম আসি যে কোন গ্রুপের জন্য কত বয়স, কত মানে কি মানে কোন বয়সের সময়সীমা থাকে। তো আমি বলে দিই যে গ্রুপ এর জন্য 21 থেকে 36 মধ্যে হলে মানে তুমি কিন্তু 21 বছর বয়স থেকে 36 বছর বয়স পর্যন্ত তুমি কিন্তু WBCS এক্সাম দিতে পারবে। তো এরকম একটা সময়সীমা। তাছাড়া SC ST OBC ক্ষেত্রে মানে কি বলা যায় বয়সের সময় বয়সের একটা ছাড় থাকে, যেমন OBCদের জন্য 5 বছর, ST দের জন্য 10 বছর, তো আরও যারা যে যে সব কাস্টগুলো আছে, তো এরকম একটা বয়সের ছাড় থাকে। তো তোমরা সবাই জানো যে মানে যা সার্ভিসের ক্ষেত্রে এরকম একটা কাস্ট অনুসারে একটা ছাড় দেওয়া হয়। তো এখন গেল যে গ্রুপ নাম্বার, গ্রুপ নাম্বার এ গেল বয়স সীমা, আর গ্রুপ নম্বর বিতে আসি। গ্রুপ নম্বর বি হলো পুলিশের, আর এখানে বয়সের সময়সীমা হলো 20 বছর থেকে, মানে 20 বছর বয়স থেকে। তো তুমি 36 বছর বয়সের মধ্যে হলে তুমি কিন্তু WBCS এর বি গ্রুপের ফর্ম ফিল আপ করতে পারবে। আর পুলিশের ক্ষেত্রে মানে তোমরা যারা মানে কি বলা যায় যে একটু হেলদি চেহারা টাইপের, তো তারা একমাত্র পুলিশের জন্য যোগ্য। এখন আসা যাক গ্রুপ নাম্বার সি। গ্রুপ নাম্বার সিতে গ্রুপ নাম্বার এর মতো একই বয়স, যে 21 থেকে 36 বছরের মধ্যে হতে হলে তুমি কিন্তু গ্রুপ নাম্বার সিতে ফর্ম ফিল আপ করতে পারবে। আর গ্রুপ নাম্বার ডিতে 21 থেকে 39 বছর বয়স পর্যন্ত হলে তুমি কিন্তু WBCS এর ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তো একদম ক্লিয়ার হয়ে গেছে যে কোন বয়স থেকে কোন গ্রুপ মানে কোন বয়সের ব্যক্তিরা কোন গ্রুপে জন্য ফর্ম ফিল আপ করতে পারবে বা এক্সাম দিতে পারবে, ঠিক আছে। তো তো WBCS এর পরীক্ষা দিতে গেলে 8টা সাবজেক্টের পরে মানে 8টা সাবজেক্টের এক্সাম দিতে হবে, 8টা সাবজেক্টের ওপর এক্সাম দিতে হবে। কী কী? হিস্ট্রি আছে, ম্যাথ আছে, ইংলিশ আছে, জিওগ্রাফি আছে, তো GI আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আর ইকোনমিক্স আছে, আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে। তো এই 8টা সাবজেক্ট গেল। দেখো ভিডিও বানাতে বানাতে 1 নম্বর 2 নম্বর করে তোমাদের বলবো মানে বলেছিলাম, তো প্রথমটা বলেছিলাম, তো এখন ভুলে গেছি, ক নম্বরে চলে এসেছি। তো আশা করি তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বোঝাতে পারছি, বোঝানোর চেষ্টাও করছি। তো আমি আগেই তোমাদের বলেছি, আমি যতটুকু জানি আমার কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি, আমি যতটুকু জানি। তো
তাছাড়া তোমরা WBCS এর অল ডিটেলস মল্লিকে সার্চ করলে ইউটিউবে প্রচুর ভিডিও পেজ এবং অনেক ভালো ভালো টিচার অনেক ভালো ভালো অফিসার তোমাদের মানে WBCS সম্বন্ধে ভালোভাবে বুঝিয়েছে, তো তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো। তো যা ওই ভিডিওগুলো মানে কি বলা যায় যারা একদম এক্সাম দেবে তারা সাধারণত দেখে, আর আমার ডেলি ব্লগার আমি আমার মানে সাবস্ক্রাইবারদের আমার ফ্যামিলিদের আমি জানাতে চাইছি, আমার ফ্যামিলিদের মানে আমার ইউটিউব ফ্যামিলির মধ্যে কেউ যদি এক্সাম দিতে চায় তো তার তাদের মানে ছোট্ট অ্যাডভাইস বলতে পারো যে ছোট্ট একটা অ্যাডভাইস দিচ্ছে। তো চলো আর তাড়াতাড়ি ভিডিওটা শেষ করা যাক, কারণ অলরেডি অনেকটা বোধ হয় বড়ো হয়ে যাচ্ছে। কী করবো বলো, যে সব কিছুটা যখন আমি একটা কোনো সাবজেক্টের ব্যাপারে তোমাদের পুরো ডিটেলস দিতে যাচ্ছি তো তখন কিন্তু একটু বড়ো হওয়া স্বাভাবিক হবে, মানে বড়ো না হলে আমি তোমাদের বুঝিয়ে বলতে পারবো না। তো চলো আর তো এরপরের নম্বরে আসা যাক, তো জানি না কত নম্বর তোমরা হিসাব করে নিও। আর এখন আসি যে কত নম্বরের পরীক্ষা হয়, তো আমি বলে দিই যে পরীক্ষা হয় প্রথম যে প্রিলিমিনারি পরীক্ষাটা হবে মানে ফার্স্ট যে পরীক্ষাটা আমি যেটা দিয়েছি সেটা হলো 200 নম্বরের হবে। তো তিনটে ধাপ হবে, প্রথম দুবার এক্সাম দিতে হবে তারপর ইন্টারভিউ ডাকবে, ঠিক আছে। তো তুমি দুটোতে পাস করলে তারপর কিন্তু 3 নম্বরে যাবে, ওখানে পাস করলে কিন্তু সার্ভিস, মানে প্রচুর মানে সমুদ্রের মতন একটা রাস্তা। তো হ্যাঁ, আরও একটা WBCS এর সুবিধা কী হয়, যেমন আমাদের অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে কী হয় যে মানে রেল বলো গ্রুপ ডি মানে এগুলো কী হয় যে 2-5 বছর 10 বছর এরকম অন্তর বা অনেক অনেকটা লং টাইম অন্তর করে একবার মানে ফর্ম ছাড়ে বা এগুলোর এক্সাম হয়। কিন্তু আর WBCS এর ক্ষেত্রে তোমাদের আর একটা সুবিধা যে প্রত্যেক বছর এক্সাম হবে, তুমি প্রত্যেক বছর এক্সাম দিতে পারবে। এবছর না হলে তুমি আবার সামনের বছর একটা টানা লং টাইম নিয়ে তুমি প্রিপারেশান নিয়ে কিন্তু আবার এক্সাম দিতে পারবে। তো এটাই হলো WBCS এর একটা ফ্যাসিলিটি, একটা টাইম পেয়ে যাও, ঠিক আছে। তো এখন গেল যে 200 নম্বরের পরীক্ষা হবে প্রথম পরীক্ষাটা, তার তার তো তোমাদের আমি বলে দিলাম যে কি WBCS কী, WBCS এর ফুল ফর্ম কী, আর কোন যোগ্যতার ব্যক্তিরা WBCS পরীক্ষা দিতে পারবে, কটা গ্রুপ আছে, কী কী গ্রুপ আছে, কোন গ্রুপের কোন বয়স, মানে সব কিছুটা বললাম, কত নম্বরের পরীক্ষা, কটা সাবজেক্ট, এরকম করে প্রায় 8-10টা 1-2 নম্বর করে হয়ে গেল। আশা করি তোমাদের আমি বুঝিয়ে বলতে পেরেছি। WBCS এর টোটাল মানে আমি যতটুকু জানতাম সব কিছুটা তোমাদের মানে বলে দিলাম, আশা করি তোমাদের আমি সব কিছু বুঝিয়ে গুছিয়ে বলতে পেরেছি। তো এখন আসা যাক যে আমার পরীক্ষা কেমন হয়েছে আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার ওইখানের মুহূর্ত, ঠিক আছে। তো চলো আমি আমারটা সব কিছুটা বলি, এত সময় গেলাম তো WBCS নিয়ে পুরো ঘাটাঘাটি করে ফেললাম, আর এখন আসি যে আমার কেমন হয়েছে। তো তোমরা জানো যে এবছর 2022-এ 19 তারিখে কিন্তু এই মাসের 19 তারিখে কিন্তু পরীক্ষাটা হয়েছে, ঠিক আছে। আর ওটা ওদিন সানডে ছিল, আমি দিয়েছি, আর আমি কিন্তু ওই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে যারা যারা দেখোনি, ঠিক আছে, যারা যারা আমার ওই ভ্লগটা দেখোনি যেদিন আমি এক্সাম দিতে গিয়েছিলাম তারা অবশ্যই দেখে নাও। আর আমি হয় কমেন্ট বক্সে নয় ডিসক্রিপশন বক্সে যে কোনো একটা জায়গায় আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নিও। তো চলো আর মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করে গিয়েছিলাম সেটা তোমাদের সব কিছু শেয়ার করেছি। তো এক্সাম মানে কি বলা যায় কি বলবো, যে ফার্স্ট টাইম WBCS এর এক্সাম দিতে গেছি, আর তোমরা তো সবাই আশা করি যে জানো যে বোর্ডের বা সার্ভিসের এক্সামগুলো দিতে হলে আমাদের কিন্তু প্রথমে আমাদের MCQ কোশ্চেন এসেছিলো, ঠিক আছে, যে এরকম ঘর গোল করা আছে তো তার মাঝখানে পুরো কালি দিয়ে পুরো গোলটাকে ভর্তি করতে হবে, আর ওই গোলটার বাইরে যদি চলে যায় কিন্তু ওই কোশ্চেন মার্কটা কাটা। তো আরও একটা কথা তোমাদের আমি বলতে ভুলে গেছি যে পরীক্ষাতে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে, 3টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে। প্রত্যেক 200 নম্বরের পরীক্ষা 200টাই MCQ, ঠিক আছে, যদি তুমি 3টে ভুল করো মানে 3টে যদি ভুল করো 1 নম্বর কিন্তু কাটা যাবে। তো আর আমি মানে কি বলা যায় তোমাদের তো আমি ব্লগে বলেইছি যে সেরকম কোনো প্রিপারেশান আমি নিইনি, মানে না পড়েই পরীক্ষা দিতে গেছি বলতে পারো। আর সত্যি বলতে যে 2022-এ আমার বোধ হয় আমার মনে হয় যে যারা পড়া মানে একটু ভালো পড়াশোনা করে গেছে মানে নিজেকে একদম প্রিপেয়ার করে গেছে, আমি আশা করি যে মানে তাদের এক্সাম অনেক ভালো হয়েছে। কারণ আমি কি বলবো যে আমি কিন্তু সেরকম কোনো প্রিপারেশান নিইনি, তোমাদের আমি বলেছিলাম যে মোবাইলে এরকম দেখেছি, তারপর জেনারেল নলেজের বই ছিল আমার কাছে ওই টুকটাক, ঠিক আছে, ওখান থেকেই কিন্তু আমি এক্সাম দিয়েছি। সত্যি বলতে যে মানে কি বলবো যে অনেকটা মানে এক্সাম কিন্তু মানে কি বলবো একদম জেনারেল কোশ্চেনই এসেছিলো, মানে খুব সত্যি কথা বলতে প্রচুর সহজ কোশ্চেন এসেছিলো আমার মনে হয় যেটা, যে কারণ মানে আমরা একদম কোনো ট্রেনিং নিইনি কিছু নেইনি, কিন্তু সব কিছুই কি জানো তো যে একদম কমন কোশ্চেন মানে সবার জানা দরকার আমাদের, মানে কি বলা যায় প্রথম একদম রাষ্ট্রপতিকে বা এইরকম এইসব কিছু কোশ্চেন ছিল, ঠিক আছে। তো এরকম কত সালে মানে কি বলা যায় এই যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধ হয়েছিল, তো আমি তোমাদের কোশ্চেন পেপারটা আশা করি ভিডিওর মাঝখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এটা ছিল,
তো তার জন্য একটু যারা প্রিপারেশন নিয়েছে আশা করি তাদের পক্ষে মানে কি বলা যায় আর পরীক্ষাটা অনেকটা সহজ হবে। আর আমি মানে কি বলা যায় দিয়েছি, আমি সত্যি কথা বলতে যে আমি যতগুলো পেরেছি দেওয়ার চেষ্টা করি, মানে যতগুলো পেরেছি আমি কনফার্ম যে একদম 90% কি 80% মানে 80% ধারে কাছে হলে আমি কিন্তু কোশ্চেনের আনসারটা দিয়েছি। যেহেতু নেগেটিভ মার্কিং আছে তো তার জন্য আমি কিন্তু অনেক মানে কি বলা যায় যেহেতু গোল করতে হবে, আড়াই ঘন্টা টাইম আছে, হ্যাঁ তো আড়াই ঘন্টার মধ্যে তো মানে কি বলা যায় সব বসে বসে তো ওই গোলগুলো পূরণ করা ছাড়া কিছুই কাজ নেই, তো সেরকম করতে পারতাম কিন্তু মানে সেরকম কেউই করবে না কারণ যেহেতু নেগেটিভ মার্কিং আছে তো তার জন্য কেউই করবে না। হ্যাঁ তো পরীক্ষা এরকম একটা হয়েছে। আর যেদিন পরীক্ষা দিতে গিয়েছিলাম মানে ঠিকঠাক করে গেছি কিন্তু মানে কি বলবো, যারা ভিডিওটা দেখনি তারা কিন্তু অবশ্যই দেখে নিয়ে মানে খুঁজে খুঁজেই গেছি। আর পরীক্ষা মোটামুটি তো হয়েছে, তারপর প্রচুর বৃষ্টি টিষ্টি হয়েছে, তো কী বলবো পার্সোনাল এক্সপিরিয়েন্স এই যে সেরকম কোয়েশ্চেন পেপার সেরকম একটা খুব কঠিন আসেনি, কিন্তু যারা প্রিপারেশন নিয়ে গেছে আশা করি তাদের অনেক ভালো হয়েছে। কারণ আমি যখন এসছে তারপর লাইভ ক্লাস হয়েছিল তো আমি কোয়েশ্চেন মার্কগুলো দেখেছিলাম, যে আমি যতগুলো কোয়েশ্চেন আনসার দিয়েছি মোটামুটি প্রায় সব কি বলবো যে ঠিক হয়েছে, প্রায় সবগুলো আমি যেগুলো মানে কি বলবো বলতে আমি একদম বলছি না যে আমি 80-90% যদি আমি হই তাহলে কিন্তু আমি আনসারগুলো দিয়েছি, তো অনেকটা মানে কি বলবো অনেকগুলো ঠিক হয়েছে। তো আমি সবগুলো মিলিয়ে দেখিনি কারণ সত্যি বলতে এসে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম সেই দিন দেখেছিলাম, তো তারপর বাড়ি এসে গেছি তো বাড়ি আসার পরে সেরকম একটা টাইম হয়নি মিলিয়ে দেখার মতন, তো মানে কি বলবো যে মোটামুটি ভালো হয়েছে, তবু অনেকগুলো পৃষ্ঠা আমি দেখেছিলাম। ঠিক আছে তো চলো এই গেল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আর কিছু কি বলবো যে পরীক্ষা দিতে গেলে সবসময় নিজেকে একটু স্ট্রং হয়ে যাবে, একদম সত্যি বলতে আমার প্রথমে প্রচুর নার্ভাস ফিল হয়েছিল কি পরীক্ষা দেবো কেমন দেবো রোল নাম্বার আদৌ খুঁজে পাবো কি পাবো না কি হেল্প করবে, মানে সত্যি বলতে মানে কি বলা যায় আমি একা গেছি প্রথম, এক নম্বর যে আমি একা গেছি, তারপর অনেকটা দূর ফাতেপুরে গেছিলাম, মানে আমাদের এখান থেকে কত কিলোমিটার আমি জানি না ঠিক কত কিলোমিটার, তো অনেক দূর গেছি, তো এই গেল আর মানে কি বলা যায়। আর তোমরা যদি পরীক্ষা হলে সত্যি বলতে যে ওই সব তো ওই মার্কশিটগুলো কিন্তু একদম মানে কি বলা যায় তোমরা কিন্তু বা আমিও যেটা করেছি আমি যে আমি যেটা জানি না আমি ম্যামদের জিজ্ঞেস করে নিয়েছি কিন্তু হুড়মুড় করে মানে আকপাক করে এক কথায় যে তাড়াহুড়ো করে কিন্তু ফুলফল আমি কোনো জায়গা ফিল আপ করিনি, আমি যেটা পেরেছি যেটা আমার মানে কি বলা যায় সব কিছুটা আমি নিজে যতটুকু পেরেছি করেছি আর সব ক্যাপিটাল লেটারে নাম সব কিছু এরকম কিছু। তো তোমরাও যারা পরীক্ষা দেবে কাছ থেকে একটু হেল্প চেয়ে নেবে, তো তাড়াহুড়ো না করে ম্যামদের কাছ থেকে একটু হেল্প চেয়ে নেবে তো তোমার সেটা সুবিধা হবে। তো কিছু না হোক আমি বলবো যে যারা দিতে চাও অবশ্যই দিতে পারো, কিছু না হোক পার্সোনাল এক্সপিরিয়েন্স মানে কি বলা যায় একটু সাহস হবে, মানে এরপর আমার মনে হচ্ছে যে আমি এরপরের বছর আমি এক্সামটা দেবো কারণ সাহস হবে তুমি অনেক কিছু জানতে পারবে একটা আগ্রহ বাড়বে, একবার এক্সাম দিয়ে আসার পর দেখবে যে মনে হবে যে আমি পরের বছর আবার এক্সাম দিই। তো চলো আর আজকে ছিল এই পর্যন্ত, আর বেশি বড় করছি না অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আমার মানে কি বলা যায় বকবক করতেও মানে কি বলবো যে আর ভালো লাগছে না বকবক করতে, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে।